প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে অফ পেজ এবং অন পেজে এসইও করতে হয়। আর একটা কথা জেনে রাখবেন, যারা ভিডিও মেক করেন, তো আপনাদের ভিডিওটা যদি ভালোভাবে এসইও না করা হয় তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। আর সেজন্য আপনার ভিডিওতে ভিউ আসার জন্য আপনার এই এসইওটা করা খুবই দরকার। আর এসইও আপনি এসইওর প্রকার হচ্ছে দুইটা, অফ পেজ এসইও আর হচ্ছে অন পেজ এসইও। তো আপনি ভিডিও আপলোড দেওয়ার পর যে এসইওটা করেন সেটাকে বলা হয় অন পেজ এসইও। আর আপনি ভিডিও আপলোড করার আগে আপনি যদি এসইও করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার এত ঝামেলা হবে না, আপনি শর্টকাটে সব কিছু আপলোড করতে পারবেন। সেজন্য আমি যেটা করি আর কি, তো আমি ভিডিও আপলোড করার আগে এসইওটা করে রাখি। প্রথমে আপনার ভিডিওটা ওপেন করবেন, ধরেন এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও। তাই ভিডিওটা আমি অন করলাম। অন করার পর আপনি যখন এই ভিডিওটা অন করবেন, তারপর দেখবেন ভিডিওর উপরে একটা থ্রি ডট দেওয়া আছে। থ্রি ডটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো দুইটা অপশন আসবে, ডিটেলস আর হচ্ছে শো ডেট অ্যান্ড লোকেশন ট্যাগ। তো আপনি ডিটেলসটায় অন করে দেবেন। অন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তারপর আপনি এখানে দেখবেন এডিট লেখা আছে, আপনি এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশানে চলে যাওয়ার পরে তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি এরকম যখন আসবে, তারপর আপনি এটা এডিট করার পরে দেখেন আপনি এইটা এখানে টাইটেল দেখা যাচ্ছে, টাইটেলটা আপনি এডিট করবেন। ওকে, তো টাইটেল এডিট করার পর আমি টাইটেলটা আগে লিখে রেখেছিলাম, তো সেখানে আমি দেখাচ্ছি। প্লিজ ওয়েট, টাইটেলটা আমি আগেই কপি করে রেখেছিলাম। দেখেন আমি এখন এখানে টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে তারপরে এখানে আপনি এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড ট্যাগ। পরে এখানে আপনি কী করবেন, আগে থেকে ট্যাগ কপি করে রাখবেন, সে কপি করা ট্যাগটা এখানে পেস্ট করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি মানে ট্যাগটা যখন কপি করবেন তখন আপনি যেভাবে ট্যাগ একসাথে কপি করেন সেটা আপনি আলাদা আলাদাভাবে কপি করবেন, ঠিক আছে? এই যে কপি করলেন, কপি করলাম আমি ট্যাগটা। কপি করার পরে আমি তারপরে দিয়ে দিচ্ছি সেই ট্যাগ অপশনে দিয়ে তারপর এখানে ডান করে দিলাম। ডান করার পর দেখেন এখানে আমার একটা ট্যাগ চলে আসছে। তো ইচ্ছা করলে আমি এটা মাইনাস করতে পারবো, এই লাল বাটন আছে এখানে, লাল বাটন যদি ক্লিক করে দিই এখানে মাইনাস হয়ে যাবে। তারপর আমি যদি আরও ট্যাগ ব্যবহার করি দেখেন এখানে প্লাসে দিতে হবে, প্লাসে এই একইভাবে এখানে প্লাসে দিলে এরকম আবার এক অ্যাড ট্যাগ আসবে। তারপর আপনি আবার কী করবেন, আবার আপনি আর একটা ট্যাগ নেবেন। হ্যাঁ, পরে আমি আর একটা ট্যাগ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আরেকটা ট্যাগ নিয়েছি, ট্যাগটা কপি করলাম, কপি করে তারপর আমি বসিয়ে দিচ্ছি সেই ট্যাগে। হ্যাঁ, তারপর ডান। তো এরকম করে হ্যাঁ আপনি আবার প্লাসে যাবেন, প্লাসে যেয়ে আপনি আবার আরেকটা ট্যাগ নেবেন। কপি করলেন, পরে আবার পেস্ট করে ডান করে দিলেন। দেখেন ট্যাগগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি এখান থেকে আমার মনে হয় যে না এই ট্যাগটা আমার ভালো না বা এই ট্যাগটা আমার পছন্দ হচ্ছে না, পরে মাইনাস বাটনে ক্লিক করলে কিন্তু ট্যাগটা অলরেডি ডিলিট হয়ে যাবে। আমি আবার প্লাসে দিয়ে দিচ্ছি, প্লাসে দিয়ে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। চলে যেয়ে আমি যে ট্যাগগুলো আগে থেকে সেভ করে রেখেছিলাম এখান থেকে আমি আর একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। পরে আমি আবার ডানে করে দিলাম, দেখেন এখানে আরও একটা ট্যাগ
প্লাস হয়ে গেছে। তো এখন আমি কয়েকটা ট্যাগ নিলাম, নিয়ে এখানে আমি উপরে দেখবেন সেভ অপশন আছে, আমি সেভ করলাম। সেভ করার পরে হ্যাঁ, তারপর আমি ব্যাগে চলে যাচ্ছি। এখন এই ভিডিওটা এখন আপনি দেখেন, আমি আবার ডিটেলসে যাচ্ছি। দেখছেন ভিডিওটায় কিন্তু অলরেডি আমার টাইটেল প্লাস হ্যাঁ ট্যাগ চলে আসছে। তারপর এখন যদি আমি এটা আপলোড করে দেই, ঠিক আছে, ভিডিওটা আপলোড করে দিলে এটা আমার হ্যাঁ কী হলো অফ পেজ এসই হয়ে গেল, আমার ভিডিওর কিছুটা কাজ হ্যাঁ আগে থেকে করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনারা অফলাইন অফ পেজ এসইওটা আপনি অফলাইনে বসে করতে পারবেন। হ্যাঁ, ভিডিও আপলোড দেওয়ার আগেই তো আমার ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা সরি সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন, আর প্লাস বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো হলে বলবেন, আর না ভালো না লাগলেও বলবেন। ওকে, আল্লাহ হাফিজ।